সেই ছেলেটা ছোটবেলা থেকে টিভির ছোট পর্দায় তার গুরুদেবকে এতদিন দেখে এসেছে, সেই ছেলে কিনা আজকে তাকে সামনাসামনি দেখতে হবে। হ্যাঁ, সেই ছেলেটা আমি, আর আমার গুরুদেব হচ্ছে মহেন্দ্র সিং ধোনি, আমাদের মাহি। আজ আমি নিজের চোখে সামনাসামনি দেখতে চলেছি ধোনিকে। এর থেকে বড় স্বপ্ন পূরণ আর কি হতে পারে? চোখ থেকে জল পড়ার মতো সিচুয়েশন, অনেক বড় একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে গাইস, অনেক বড়। ব্লগটা শুরু করেছিলাম আজ থেকে দুই দিন আগে, 21 এপ্রিল, মানে নিমতিদা থেকে কলকাতা আসার পথে। স্বপ্ন পূরণের উদ্দেশ্যে রাত 9:30 থেকে নিমতিদা থেকে ট্রেন ধরে আমি কলকাতা চলে এসেছিলাম। ভোরের মধ্যে আমি কলকাতা সকালে ঢুকে গেছিলাম, আর কলকাতা পৌঁছে পৌঁছে আমার পেটে কেন যাই না, তখন থেকে গুদগুদি হচ্ছিল অনেকটা। ভাবছিলাম কোনো একটা স্বপ্নতে যাই না, আমি ডুবে আছি, আর ভাবতে পারছিলাম না যে এই স্বপ্নটা সত্যি হতে পারে। সবই ঠিকঠাক চলছিল, বাট আমি নিজেও জানতাম না যে টিকিট নিয়ে আমার সাথে এত বড় একটা স্ক্যাম হতে চলেছে। আমি প্রায় এক মাস আগে থেকে টিকিট বুক করার চেষ্টা করছি অনলাইনে, তো টিকিট একদম পুরো সোল্ড আউট, অনেক অনেক লিংক লাগিয়েছিলাম বাট আমি পাইনি টিকিট। তো 20 তারিখে একটা ছেলে আমাকে বলেছিল, ভাই আমার কাছে টিকিট আছে, তুই আমাকে অ্যাডভান্স টাকা পাঠিয়ে দিয়ে তারপর তুই বারাসাতে এসে টিকিটটা আমার কাছ থেকে নিয়ে যাস। ঠিক আছে ভাই, আমি অ্যাডভান্স পেমেন্ট পাঠিয়ে দিয়েছিলাম, আমি ওকে বিশ্বাস করেছিলাম, আর সেই বিশ্বাসের আমার পুরো মারা গেছে। কলকাতা এসে এসে সঙ্গে সঙ্গে আমি বারাসাত চলে যাই, ঘড়িতে বাজতে 3টা, আর এখন আমাকে যেতে হবে টিকিট আনতে বারাসাত। বড়নগর থেকে নাকি বারাসাত যেতে হবে, মানে ব্ল্যাকে টিকিট কিনেও শান্তি নেই। আর যেহেতু আমি আমার বাড়ি থেকে একা এসেছিলাম, তো আমি একা একাই রোদের তাপ খেতে খেতে চলে যাই। আমি ওকে বলেছিলাম, ভাই তুই আমাকে টিকিট নেওয়ার জন্য যেখানে ডাকবি আমি সেখানে চলে যাবো। বারাসাত পৌঁছানো মাত্রই ফোন ওর বিজি, সুইচ অফ, অনেক কষ্ট করে তাও ফোন লেগেছে, আমাকে কল ব্যাক করেছিল। তারপর আমাকে বললো, ভাই এটা ফোন তুলছে না, মানে যাকে আমি টিকিটের কথা বলে রেখেছিলাম ফোন তুলছে না। ঠিক আছে, 1 ঘন্টা স্টার মলে থাকলাম, তারপর আমি ফোন করলাম, তারপর বললো যে ভাই টিকিটটা না ওই বেঁচে দিয়েছে, ওকে বলে রেখেছিলাম তাও বেঁচে দিয়েছে। যা ভাই, আমি তোকে 4 দিন আগে থেকে অ্যাডভান্স পেমেন্ট করে আমি তোকে বলে দিয়েছি ভাই টিকিটটা আমার জন্য রাখিস, তুই নিজেও জানিস না টিকিটটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। টিকিট বেঁচে দিয়েছে, আরে আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, আমি প্রায় 10-15 মিনিট ধরে আমি শক হয়েছিলাম পুরো। তারপর আমি আরো অনেক লিঙ্ক লাগালাম, তারপর একজন বললো যে 5,000 টিকিট 7,000 দিচ্ছে, তো ওটা নিলে। তারপর বারাসাতের ছেলেটাকে বলছি, ভাই টাকাটা দে, টিকিটটা তো দিলি না, টাকাটা দে। বলছে ভাই এখনই পাঠিয়ে দিচ্ছে তোকে। প্রায় 2 ঘন্টা ধরে ফোন করছি, ফোনে বিজি, পুরো আমার টাকাও মারা গেল, আমার টিকিটও মারা গেল। কোনোদিনও লাইফে কোনো একটা জিনিসের জন্য এতটা মাথা খারাপ আমি করিনি, আর লাইফে আবার একটা জিনিস শিখিয়ে দিয়ে গেল, কাউকে শর্ট করে বিশ্বাস করিস না ভাই। আমার 4,000 টাকা মারা গেল, টিকিটও মারা গেল। ফাইনালি অনেকটা কষ্ট করার পর আমি 7,000 টিকিটটা পেয়নি। যখনই টিকিটটা পেয়েছিলাম কি ফিলিংসই আসছিল, আলাদাই ফিলিংস বাবা। ওই কথাটা বলে না, একদমই ঠিক, তোমার ভাগ্য কেউ কাটতে পারে না। অনেক কষ্ট করেছিলাম, বাট শেষমেশ আমার স্বপ্নের চেন্নাইয়ের ম্যাচের টিকিটটা পেয়ে নিয়েছি। রেডি তো হয়ে গেছি, শুধু চেন্নাইয়ের জার্সির অভাব। নিচে আমাদের গাড়ি চলে এসেছে, গাড়িতে গিয়ে উঠবো। রাস্তাঘাটে অনেকটা জ্যাম হতে চলেছে, তাই জন্য আমি র্যাপিডো বুক করেছি, তো নিচে র্যাপিডো দাঁড়িয়ে আছে। হয়ে গেছে 5 মিনিট দাঁড় করানো। বেচারাকে অনেকক্ষণ দাঁড় করে রেখেছি, ওই ভাবছে ভাই কার পাক্কারে পড়ে গেছি। ইডেন গার্ডেন্স তোমরা কেউই যাও না, এর আগে আমি আজ পর্যন্ত কোনোদিনও কোনো খেলা দেখতে স্টেডিয়াম আসেনি। ফার্স্ট টাইম আমি ইডেন গার্ডেন এসেছি, ফার্স্ট টাইম আমি কোনো খেলা দেখতে এসেছি, জাস্ট ফর মাহি, জাস্ট ফর মহেন্দ্র সিং ধোনি। ওদিকে অনেকটা সিএসকে করে চেল্লা চিল্লি হচ্ছে, চেন্নাই সাপোর্টার এতটা ভর্তি এখানে, কলকাতা মনে হচ্ছে এখানে মনে হচ্ছে আমি চেন্নাই চলে এসেছি খেলা দেখতে। আমার ধরলো মুখ দিয়ে একটাই চেন্নাই 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 ছাড়া গতি নাই। এখন তো হালকা হালকা একটু অদ্ভুত ফিল হচ্ছে, কারণ আমি একাই খেলা দেখতে এসেছি, বন্ধুগুলো আসেনি, কোনো বন্ধু বন্ধু আসেনি, একা একা ফিল হচ্ছে, জানি না কতক্ষণে এই একা একা ফিলটা হবে। কতক্ষণে গেটটা খুলবে রে ভাই, গেটটা খুল। টিকিট নম্বর 1237, সিট নম্বর 1237। হিসাব বরাবর ইয়াদ রাখতে হো। বাস নিয়ে সিটে চলে যাই ভাই, একদম পুরো সামনে থেকে খেলা দেখবো। আমার এই অবস্থাটা দেখে তো তোমরা শায়দ বুঝে নিয়েছো যে কখন আর কেন আমার এই অবস্থাটা হয়েছিল। একটা মানুষকে কতটা ভালোবাসলে, ছোটবেলা থেকে যাকে তুমি টিভিতে দেখে আসছো বা ফোনে দেখে আসছো, তাকে তুমি যখন নিজের চোখের সামনে দেখতে হবে, মানে ডিস্টেন্সটাই বা কতটা। মাহির এন্ট্রিটা পুরোটাই আমাকে সেখানে দাঁড় করে রেখে দিয়েছিল, না আমি ব্লগ কন্টিনিউ করতে পারছিলাম, না আমি ভিডিও করতে পারছিলাম। সিচুয়েশনটা এরকমই ছিল, ধোনি যতদূর হাঁটছে আমার চোখটা যেন ততদূর হেঁটে হেঁটে ওর পিছনে চলে যাচ্ছে। বুঝতে পারছি আমার এই কথাটা শুনতে অনেকটা কেমনই টাইপের লাগছে, যে ধোনি যতদূর হেঁটে হেঁটে যাচ্ছে আমার চোখে যেন ততদূর হেঁটে হেঁটে চলে যাচ্ছে। বাট এই জিনিসটা তারাই বুঝতে পারে যারা কিনা MS ধোনির ডাইহার্ড ফ্যান।
সবাই যখন আমাকে বলে যে ভাই তোরা তো কলকাতায় থাকিস, তোরা কেন কলকাতাকে সাপোর্ট করিস না, তোরা কেন চেন্নাইকে সাপোর্ট করিস, মুখ দিয়ে একটাই কথা, ধোনি যদি কলকাতার টিমে থাকতো তাহলে আমি কলকাতাকেও সাপোর্ট করতাম। ভাই ধোনি যেই টিমে আমিও সেই টিমে, যার জন্য ক্রিকেট খেলা দেখা শুরু করেছি তাকেই না সাপোর্ট করবো, তার টিমকে না সাপোর্ট করবো। স্টেডিয়ামে শুধু একটাই অসুবিধা হয়েছিল খাওয়া নিয়ে, কেননা নিচে যেটা ফুড স্টল বসেছিল সেখানে যখন খাবার আমি নিতে গেছিলাম অনেক অনেক খাবারও বসেছিল, বাট সেখানে ইউপিআই অ্যালাউ ছিল না, সেখানে জাস্ট ক্যাশ আর কার্ড অ্যালাউ ছিল, তো আমার কাছে ক্যাশও ছিল না, আমার কাছে কার্ডও ছিল না সেরকম। তো প্রথমত একটা মোমো আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, তারপরে চিপস বার্গার নিয়েছিলাম, তো অনেক রিকোয়েস্ট করে এক্সট্রা চার্জ করার পর আমাকে সেখানে ইউপিআই অ্যালাউ করেছিল, জাস্ট এটাই প্রবলেম ছিল আর কোনো প্রবলেম না। আর সেই কথাটা যেটা না বললেই নয় যে লাস্ট ওভারে যখন জাডেজা ছয় মারছিল, ছয়ের পর ছয় মারছিল, রাহানে যখন 50 রানেরও বেশি করে ছয়ের পর ছয় মেরে চলে যাচ্ছিল, তখন আমরা সবাই বলছিলাম ভাই কেউ একজন ওটা ধোনিকে নাম আর ধোনির নাম, মানে কাঁদো 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 টাইপের আমরা হয়ে গেছিল অনেক কেউ, জাস্ট আমরা চাইছিলাম সেই সিচুয়েশনে ধোনি ভাই এক বলের জন্য হলো প্লিজ নামুক। আমার পাশে তো একটা দাদা বলছে রাহানে বহুত বল খেলে নিয়েছে, আউট হওয়া রাহানা, তুই আউট হওয়া অনেক বল খেলে নিয়েছে, আউট হওয়া রাহানা আউট, আমি এরকম করছি একটু তালি ফালি মারো, অত রান করেছে, আউট হোক অনেক বল খেলেছে, আউট হোক চারিয়া, তোকে ছয় মারতে হবে না, ধোনিকে নামা, ধোনি ছয় দেখবো। ইনিংস ব্রেক হওয়া মাত্র আমি ভাবছিলাম ইডেনের ওই লাইটটা অফ হয়ে কখন ওই লাইটটা, ডিসকো লাইটটা কখন চালু হবে, কখন আমি বন্ধ করে নাচবো, ডাইরেক্ট চিল্লা তো লজ্জা পাচ্ছিলাম, হালকা হালকা ভাবছিলাম লাইট ফাইট অফ হলে ডিসকো লাইটে একদম চোখ বন্ধ করে নাচবো, ঝাম্পিং ঝাপাং, আশাটা আশা থেকে আলো এরকম লাইট ফাইট কোনো অফ হয়নি না, কোনো ডিসকো চলেছে, বাট ধোনিকে দেখে তো মনটা ভরে গেছিল আর কি চাই। মালিঙ্গাকে নিজে চোখের সামনে দেখতে পাইনি, তাই জন্য সেই ম্যাচে লাইট মালিঙ্গাকে চোখের সামনে দেখে মালিঙ্গা ফিল্ডটা নিয়ে নিয়েছিলাম, লাসেস মালিঙ্গা। ধোনি যখন সেই রিভিউটা নিয়েছিল উইজি থেকে শুরু করে আম্পিয়ার পর্যন্ত, সবাই ফুল কনফিডেন্স ছিল যে সেটা নট আউট, এটা কেমন ভাবে হতে পারে আম্পিয়ার নীতিনের এত বড় একটা ডিসিশনকে ধোনির রিভিউ সিস্টেম দিয়ে সেটাকে ভুল প্রমাণিত করে দিল, বেচারা উইজিও সাহেব ভাবছে আরে ধোনি দাদা কেন তুমি রিভিউটা নিতে গেলে, আমাকে আউট করে চুলকে দিয়ে তোমার আজকের এই ম্যাচের লাস্ট বল। চার চারটা না পাঁচ পাঁচটা চেক নিয়ে গেল রাহানে, ম্যান অফ দ্য ম্যাচ অজিঙ্কে রাহানে, লাভ ইউ পিএসকে। আমার তো ধোনিকে নিজের চোখের সামনে দেখার স্বপ্নটা পূরণ হয়ে গেল, আর তোমরা কবে পূরণ করছো সেটা আশা করি তোমাদেরও খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। খুবই 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 থ্যাংক ইউ ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে দিও, আর ধোনি ফ্যান্সদেরকে অবশ্যই শেয়ার করিও, আর হেটার্সদেরকে তো ধরে ধরে শেয়ার করতে হবে। আশা করি তোমাদেরকে আজকের এই ব্লগে আমি বোর করিনি, দেখা হচ্ছে পরের কোন এক ব্লগে, এখন মতো টাটা বাই বাই গুড বাই, অলওয়েজ সিএসকে।